কলিং ভিসা দিয়ে তো ফ্যাক্টরিতে এবং কল কারখানাতে অনেক সার্ভিস সেক্টরে মালয়েশিয়াতে তো আসবেন আপনারা। আমি এই ভিডিওতে বলে দেবার চেষ্টা করব মালয়েশিয়াতে আসার পথে আমাদের কিন্তু ডেলিগেট করতে হয়, সেই ডেলিগেটে কি কি পরীক্ষা করে কি কি দেখাবে, ডেলিগেটের ভিতরে এজেন্সির মানুষগুলো কি কি করবে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলে দেবার চেষ্টা করব। কিন্তু ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, ডেলিগেটে কি কি পরীক্ষা করে কি কি চেক করে কি কি দেখাবে কি কি করাবে সম্পূর্ণভাবে বলবো এই ভিডিওতে। দর্শক, আমি শুরু থেকেই বলবো ভিডিওটার ভিতরে, আমরা যে সময় মালয়েশিয়াতে আসি এবং প্ল্যান করি মালয়েশিয়াতে যাব, সে সময় কিন্তু একটি পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করে এরপরে কিন্তু একটা অফিসের আন্ডারে যেতে হয়, পরে সেই অফিসে কি করাবে একটি মেডিকেল করায়, মেডিকেলে যদি ফিট হয় এরপরে পাসপোর্ট নেয়, ভিসা লাগাবে, আর যদি মেডিকেলে আনফিট হয় তাহলে কিন্তু আর ভিসা লাগাবে না, আবার 3 মাস পরে মেডিকেল করে ফিট করে এরপরে আবার ভিসা লাগাইবে। এখন তো মেডিকেলে ফিট হলাম, আচ্ছা পরবর্তীতে কি হবে, পরবর্তীতে কিন্তু ভিসা আসবে, সম্পূর্ণ সব কিছু প্রসেস হবে, আপনার বিএমইটি কার্ড হবে, যা আছে সব কিছুই করাবে। এরপরে কিন্তু যে সময় আপনি মালয়েশিয়াতে আসবেন সে সময় কিন্তু আপনাদের ডেলিগেট হয়। এমন মালয়েশিয়াতে আসার পথে যেটা আমার সাথে ঘটেছে আমি এটাই বলতেছি, আমাদের সময় ডেলিগেট হয়েছিল, সেই ডেলিগেটের ভিতরে আমরা তো ফার্ম অয়েল বাগানে আসছিলাম, যারা ফার্ম অয়েল কোম্পানিতে আসবেন এবং মালয়েশিয়াতে আসলে কিন্তু আমি যেটা জানি ডেলিগেট করতে হয়, পরে সেই ডেলিগেটে কী কী পরীক্ষা করে এটা নিয়ে এক ভাইয়া আমাকে বলেছেন, মালয়েশিয়াতে গেলে ডেলিগেটে কী কী পরীক্ষা করে, আচ্ছা যদি আমরা পরীক্ষার ভিতরে ফার্স্ট না করি তাহলে কি আমাদেরকে পাঠাবে না। দর্শক, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, ডেলিগেটে কী কী পরীক্ষা করে জানেন, আপনাকে যা আপনারা যে কোনো কাজে আসবেন, ধরেন আপনারা ফার্ম অয়েল বাগানে আসবেন, ফার্ম অয়েল কোম্পানির কাজ সম্পর্কে আপনাদেরকে কিছু যা দেখাবে, যেহেতু মালয়েশিয়ার মানুষও থাকবে, বাংলাদেশেরও মানুষ থাকবে, এজেন্সির মানুষ থাকবে, যদি ফার্ম অয়েল বাগানে আসেন তাহলে ফার্ম অয়েল বাগানে কাজ দেখাবে, ছোটো ছোটো কাজের, আপনি পাহাড় দিয়ে মানে খুঁটি দিয়ে কাজ করতেছে এই সম্পর্কই কিন্তু দেখাবে, যেটা আমাদের সাথে ঘটেছে। আমরা যে সময় মালয়েশিয়াতে আসছিলাম ওই ডেলিগেট দিয়ে আসছিলাম, ডেলিগেটে আমরা যে সময় গেছি অনেক অনেক মানুষ ফ্যাক্টরিতে আসার পথে মানুষ ছিল, যারা কল কারখানাতে আসবে মালয়েশিয়াতে মানুষ ছিল, গ্লোভস ফ্যাক্টরিতে আসবে মানুষ ছিল, সম্পূর্ণ মানুষে কিন্তু সেই ডেলিগেটের ভিতরে থাকে, ডেলিগেটের দিয়ে এরপরে মালয়েশিয়াতে আসতে হয়। ওই ডেলিগেটে আপনার যে কোনো কাজে আপনারা আসবেন মালয়েশিয়াতে সেই কোম্পানির কাজ সম্পর্কে কিছু দেখায়, এখানে না করতে হয় পরীক্ষা, না করতে হয় কিছু, না করতে হয় ওয়েট, মানে কিচ্ছু মাপার দরকার নাই, সেখানে ডেলিগেটে নিবে আপনাদেরকে দেখাবে। আরেকটি বিষয় বলে দেই, ওই যে আমি বলি না মালয়েশিয়াতে আসলে এত এত টাকা লাগে না, সরকার থেকে বলে দিছে প্রায় কত টাকা আপনারা তো অলরেডি জানেনই, 79,990 টাকা মতো বলে দিছে, ধরেন 80,000 টাকার মতোই। পরে ওই যে আপনারা যে আসবেন সেই ডেলিগেটের ভিতরে কিংবা আসার পথে মালয়েশিয়াতে আপনাদেরকে এজেন্সির মানুষ কিন্তু বলে দেবে, তোমাদের কাছে যদি কেউ জিগায় কত টাকা দিয়ে যাচ্ছ তাহলে কিন্তু সেখান থেকে বলে দেয়, যেমন 76,000 টাকা, 77,000 টাকা। আমরা যে সময় 2018 সালে আসছিলাম সে সময় বাংলাদেশের সাইডে খরচ ছিল 37,000 টাকা, পরে আমরা তো 37,000 টাকা দিয়ে আসতে পারি নাই, আমাদের কাছ থেকে কিন্তু এক একজনের কাছ থেকে 2 লাখ টাকার উপরে নিছে, 3 লাখ টাকার উপরে নিছে, 4 লাখ টাকার মতো কিন্তু এজেন্সিগুলো এবং দালালগুলো অফিসের যে লোকগুলো নিছে। পরে সেখানে কিন্তু বলে দিছে যদি তোমাদের কাছে কেউ জিগায়, মিডিয়ার মানুষ যে কেউ জিগাইলে কিন্তু বলবা 37,000 টাকা, সেখানে কিন্তু সবাইকে বলে দেয়। আর এই যে কথাগুলো বলেছি আমার সাথে যা যা ঘটেছে আমি তাই বলেছি। বর্তমান এই সময়ে মালয়েশিয়াতে আসলে যেহেতু অনলাইনের যুগ, তো ইউটিউব প্ল্যাটফর্মে সব কিছু দেখতে পারতেছে, আর আগে তেমন একটা ইউটিউব প্ল্যাটফর্মে মালয়েশিয়া ফার্ম অয়েল বাগানের ভিডিও আসিল না। আমরা যে সময় মালয়েশিয়াতে আসছি সে সময় কিন্তু ফার্ম অয়েল বাগানের ভিডিও আমরা দেখি নাই, মানে ছিলও কিন্তু আমরা তেমন একটা বুঝতামও না। আর বর্তমান এই সময় সবাই জানে কিন্তু মালয়েশিয়া ফার্ম বাগানের কাজ লেগে চাষ দিলে সবাই জানে, কাজ সম্পর্কে আইডিয়া জানতে পারে, কেমন কাজ, কষ্ট, কেমন পরিশ্রম, কেমন টাকা বেতন ফার্ম অয়েল কোম্পানিতে দেয়, কেমন টাকা বেসিক স্যালারি, কেমন কন্ট্রাক্ট স্যালারি, কীভাবে কাজ করলে কত টাকা বেতন, সম্পূর্ণ কাজ সম্পর্কে কিন্তু বর্তমানের সময় ইউটিউব প্ল্যাটফর্মে জানতে পারে। তাই কিন্তু বর্তমানের সময় ডেলিগেট নাও লাগতে পারে, কিন্তু আমার যে ধারণা ডেলিগেট দিয়েই আসতে হবে। আমরা যে সময় আসছিলাম সে সময় কিন্তু মেডিকেলের টাকাটা ছিল 5,100 টাকা, আর বর্তমানের সময় কিন্তু প্রায় 7,000-এর উপরে, তাহলে দেখেন কত ব্যবধান,
প্রায় 2,000 টাকা বেড়ে গেছে। তাহলে এটাই ভাই, দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে সব কিছুই। বর্তমানের সময়ে কিন্তু মালয়েশিয়া পাম অয়েল বাগানে বেসিক স্যালারিও বাড়ে গেছে। আমরা যে সময় 2018 সালে আসছিলাম সে সময় কিন্তু আমরা 1,000 রিঙ্গিত নিয়ে কিন্তু কাজে আসছিলাম এই মালয়েশিয়াতে, বর্তমানের সময়ে 500 রিঙ্গিত বেড়েছে। মানে আগে ছিল 1,000 রিঙ্গিত, এখন হয়েছে 1,500 রিঙ্গিত। তাহলে দেখেন 500 টাকা বাংলাদেশের 10,000 টাকা বেড়েছে। এটাই, সব জিনিসই আপডেট হয়, এখন হতেও পারে না হতে পারে, আপনারা আবার কিছু বলবেন না। আরেকটি কথা বলে দিই, এখন আপনারা বলবেন ভাই ডেলিগেট দিয়ে যেতে হবে মালয়েশিয়াতে, তাহলে ভাই কোম্পানি সম্পর্কে আইডিয়া তো দিলেন না। এটা একটা কথায় আমি আপনাদেরকে বলি, মালয়েশিয়া যতগুলো কোম্পানি আছে, চাই প্লান্টেশন কোম্পানি হোক, চাই ফ্যাক্টরি কোম্পানি, যে কোনো কোম্পানি হোক, সার্ভিস সেক্টর, মার্কেটিং, আপনারা যে কোনো কোম্পানিতে আসবেন আপনাদের কিন্তু ভালো সুযোগ সুবিধা হবে। বর্তমানের সময় এক একটা কোম্পানি এত পরিমাণ সেফলি কাজ করে আর প্রবাসীদেরকে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, এটাই আমি জানি, এটাই আমি বলি। কেন অনেক ভিডিওতে আমি বলে দিই, মালয়েশিয়া প্রত্যেকটি কোম্পানি ভালো ভিসা লাগানোর পরে কিন্তু এখন টাকা দিচ্ছে। আগে আমরা যে সময় আসছিলাম সে সময় কিন্তু কোম্পানি ভিসা লাগাই দিত কিন্তু টাকা দিত না, বর্তমান এই সময়ে ভিসা লাগানোর পরে 2 বার করে টাকা দেয়। আমাদের এই কোম্পানিতে 1,000 রিঙ্গিত করে দিচ্ছে, আমি এটাই বলি, অন্যান্য কোম্পানিতে কিন্তু আরও বেশিও দিচ্ছে। আমাদের এই কোম্পানিতে যে সময় ভিসা লাগাবে সে সময় দেবো 500 রিঙ্গিত, আবার যে সময় ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে সে সময় দেয় 500 রিঙ্গিত। এই মোট হলো কই 1,000 রিঙ্গিত, বাংলাদেশে 20,000 টাকা। আবার কোনো কোম্পানিতে দেয় ভিসা লাগানোর পরে 1,000 রিঙ্গিত, আবার যে সময় ভিসার মেয়াদটা চলে যায় সে সময় দেয় 1,000 রিঙ্গিত, প্রায় 2,000 রিঙ্গিত দিয়েতেই। এটা হলো কোম্পানির ওপর ডিপেন্ড করে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।